वेलकम टू निडिल स्टीच आर्ट चैनले सबाई के स्वागत। आज के शेखा रानिंग स्टीच जेटी बांगल्च काथा स्टीच नामे भीषण ही जनप्रिय। काथा स्टीच करार्जन इखने कतगुली सोजा लाइन टेने नियेछी जाते अपने बोझाते सुविधा होबे। अपनारा जरा नतून करबें तार एरकम लाइन टेने निते पारें ताते सेलाई करते सुविधा होबे एवं लाइनटीओ सोजा होबे। काथा स्टीच करार नियम होच्छे आप एवं डाउन करे अर्थात ऊपर एवं नीच करे समान दूरत्व बा गैप बजाय रेखे ये स्टीचटी करते होबे। इखाने एकटी कथा मने रखते होबे इखाने एकटू छोटो बा बड़ो जे मापेरी स्टीच करी ना केनो दूरत्वटा समान रखते होबे कारण एर उपरे निर्भर करे एर सौंदर्य। तो सेदिके आमाके ख्याल रखते होबे जाते गैपटी समान दूरत्व थाके एवं दुई दिके सेलाईटी एक ही रकम देखते हय। शुधुमात्र काथा स्टीचेर उपरेई बेस करे आजकेर आमी एखाने विभिन्न डिजाइन देखाबो। এই রকম দেখতে লাগবে পুরো রানিং স্টিচটি কমপ্লিট করলে। এখানে আমি সবুজ রং সবুজ কালারের সুতো দিয়ে আরও একটি রান করে নিয়েছি তার উপরে হলুদ রঙের সুতো দিয়ে। এপার থেকে ওপারে অর্থাৎ ওপর থেকে নিচের দিকে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিলাম। একে বলা হয় উইপড রানিং স্টিচ। ভীষণই সহজ এবং সুন্দর একটি সেলাই। এটি আমি চেন এবং ব্যাক স্টিচের মধ্যেও এর আগে আমি দেখিয়েছি। তো এটি দুটো কালার দিয়ে করতে হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি হলুদ সুতো দিয়ে আরও একটি রান স্টিচ করে নিয়েছি তার উপরে আমি অন্য একটি কালার দিয়ে জাস্ট ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপর দিকে এইভাবে সুতোটি ঘুরিয়ে ঘুরিয়ে করছি ওপর থেকে আবার নিচে। শুধুমাত্র এই সিম্পল সুতো বা সূচ এদিক ওদিক করলেই একটা সুন্দর ডিজাইন চলে আসছে যেটা অনেকটা ঢেউ খেলানো মতো লাগছে। একে বলা হয় লেসড রানিং স্টিচ। এখানে আপনারা চাইলে একের বেশি দুরকম কালার দিয়ে ডিজাইনটি করতে পারেন সেটাও ভীষণ সুন্দর দেখতে লাগে। এগুলি বর্ডার লাইন করতে ভীষণই সুন্দর এবং ভীষণই আদর্শ একটি সেলাই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি আরও একটি সিম্পল রান করে নিয়েছি এবং অন্য কালার সুতো ব্যবহার করেছি কিন্তু আগে স্টিচের মতনই একই রকম এইরকম করে নিতে হবে উপর থেকে নিচের দিক এবং নিচ দিক থেকে সুতো ঘুরিয়ে উপর দিক এইভাবে দুরকম করে করে একই রকমভাবে স্টিচটি করে নেব। এইভাবে
একই রকম স্টিচটি করে নিলাম। এবারে যেখানে যেখানে গ্যাপ আছে আমি সেই জায়গাগুলো এইভাবে সুতো দিয়ে সেই গ্যাপগুলো পূরণ করে দেব। জাস্ট এই প্রসেসই ফলো করতে হবে পুরো লাইনটা, যার ফলে ফাইনাল লুকটি একেবারে চেনের মতো দেখতে লাগে এবং ভীষণই সুন্দর। এখানে আমি দুটো কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে দুদিকে দুরকম কালার ব্যবহার করতে পারেন, সেটাও ভীষণই সুন্দর দেখতে লাগে। এইরকম সুন্দর দেখতে লাগে। এবারে যে সেলাইটি আমি করব সেটা হচ্ছে লুপ রানিং স্টিচ, অর্থাৎ এটাকে আমরা অনেক সময় চাইনিজ স্টিচ হিসাবেও চিনি। এই সেলাইটি করার জন্য আমি এখানে দুটো কালার ব্যবহার করেছি, উপর থেকে নিচের দিকে সুতোটি তুলে আবার আগের স্টিচ থেকে ভেতর দিয়ে এটাকে নিয়ে আবার পরবর্তী স্টিচে চলে যাব। এইভাবে সুতোটি নিয়ে আবার আগের স্টিচ থেকে এইভাবে উপর দিয়ে এইভাবে তুলে নেব। জাস্ট এই সিম্পল প্রসেস ফলো করলেই অন্যরকম একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এবং যেটি দেখতে খুব সুন্দর লাগে। এখানে আপনারা যে কোনো কালার কম্বিনেশন ব্যবহার করতে পারেন, যেটি ব্যবহার করবেন তবে দু তিন রকম কালার দিলে ভীষণই সুন্দর দেখতে লাগে। এটি আমি আগেও ব্যাক স্টিচ বা চেন স্টিচের মধ্যেও দেখিয়েছি। জাস্ট এইরকম সুন্দর লাগে দেখতে, একেবারে অন্যরকম। এখানে আমি একটি লাইন করেই নিয়েছি হলুদ কালার দিয়ে, এর নিচে আমি আরও হলুদ কালার দিয়ে মানে আরেকটি লাইন একই কালার দিয়ে করে নিচ্ছি। এটাকে বলা হয় প্যারালাল রানিং স্টিচ, অর্থাৎ উপরে যে স্টিচটি আছে নিচে ঠিক তার নিচে এইভাবে স্টিচগুলি পড়বে নিচে নিচে। তো সেই হিসাবেই আমাদের দ্বিতীয় লাইনটা করতে হবে। দেখুন এখানে আমি দুটো লাইন করে নিয়েছি, উপরে স্টিচ নিচে স্টিচ পরপর নিচে নিচে পড়বে, একে বলা হয় প্যারালাল রানিং স্টিচ। এইভাবে পড়লে ডিজাইনটি করতেও সুবিধা হবে। উপর থেকে সুঁচটি নিয়ে নিচে স্টিচের মধ্যে দিয়ে আমি এটা তুলে নিলাম। এবার ওই সুঁচটি আবার যেখানে শুরু করেছিলাম সেখানে তুলে নেব।
শুধুমাত্র এই প্রসেসে পুরো লাইনটা ফলো করতে হবে। এখানেও আমি দুটো কালার ব্যবহার করেছি, এখানেও আপনারা একের বেশি কালার ব্যবহার করতে পারেন, সেটাও দেখতে সুন্দর লাগে। এটা ডাবল লাইনেই করা হয়, এর মধ্যে আরও অনেক রকম ডিজাইন দেওয়া যায়, শুধুমাত্র আমি এখানে একটি ডিজাইন দেখালাম। শেষে এরকমই সুন্দর একটি বর্ডার লাইনের মতো দেখতে হয়। একটি বর্ডার লাইনের ক্ষেত্রে ভীষণই আদর্শ একটি সেলাই। এরপরে আমি এখানে সবুজ রং দিয়ে দুটো লাইন করে নিয়েছি। এটি প্যারালাল লাইনের, প্যারালাল স্টিচের অন্যরকম, অর্থাৎ উপরে যেখানে স্টিচ লাইনটি আছে ঠিক তার নিচে গ্যাপে গ্যাপে এই স্টিচটি করেছি আমি এখানে। এখানেও আমি একরকম স্টিচ বা একরকম ডিজাইন দেখাচ্ছি, এটিও বিভিন্নভাবে ডিজাইন করা হয় একেবারে সহজ পদ্ধতিতে, ওপর থেকে নিচ এইভাবে সুতোটি নিয়ে সুতোর মাঝখান দিয়ে ওপর একটি স্টিচের মধ্যে দিয়ে আবার নিচে। শুধুমাত্র এই পদ্ধতি বা প্রসেস ফলো করে পুরো বর্ডার লাইনটি আমি কমপ্লিট করব। এখানেও আপনারা একের বেশি দু তিন রকম কালার সুতো ব্যবহার করতে পারেন, সেটাও দেখতে ভীষণই সুন্দর লাগে। এইরকম সুন্দর দেখতে লাগে সেলাইটি। এখানে আমি আরও একটি রান স্টিচ করে নিয়েছি,
এর নিচে একেবারে উপর থেকে দুটো সেলাইয়ের মাঝখানে, অর্থাৎ দুটো স্টিচের মাঝখানে নিচে আমি ষষ্ঠী তুললাম এবং উপরের একটি প্রথম স্টিচ এবং পাশে আরও একটি স্টিচ থেকে সুতোটি নিয়ে যেখানে আমি শুরু করেছিলাম সেই জায়গাতেই আবার সুতোটি নিয়ে নিলাম। এর ফলে ছোট্ট ছোট্ট ডিজাইন পড়বে যেটি দেখতে খুবই সুন্দর লাগে। আবার উপর থেকে গ্যাপ রেখে নিচেই ষষ্ঠী তুললাম। আগে যেখানে স্টিচটা নিয়ে করেছি সেখান থেকেই আবার ষষ্ঠটা তুলে নিলাম এবং পাশেরই স্টিচ থেকে নিয়ে আবার আগের জায়গাতেই ষষ্ঠ দুটি মিলিয়ে দিতে হবে। এইভাবেই পুরো প্রসেসটি কমপ্লিট করতে হবে। এর ফলেও একটি সুন্দর বর্ডার লাইন তৈরি হয়ে যাবে। এখানেও আপনারা চাইলে আরও দু তিন রকম কালার ব্যবহার করতে পারেন, যেটি দেখতে খুবই সুন্দর লাগবে। সেলাইটি শেষে এইরকম সুন্দর দেখতে লাগে। এখানে আমি হলুদ রং দিয়ে, হলুদ সুতো দিয়ে আরও একটি রান স্টিচ করে নিয়েছি। এখানে লক্ষ্য করুন, হলুদ স্টিচ যেখানে করেছি লাল সুতোটা ঠিক তার একটা স্টিচের পরে আমি লাল স্টিচটা করছি এবং গ্যাপে গ্যাপে এই স্টিচটি করতে হবে। অর্থাৎ প্রথম লাইনটা যেখানে করব ঠিক তার পরের লাইনটি একটি স্টিচ পরে থেকে করতে হবে। এইভাবেই এই সেলাইটি করতে হয়। গ্যাপে গ্যাপে আমি এখানে করছি, এটিকে বলা হয় ডার্নিং রানিং স্টিচ। অর্থাৎ এটি সিম্পল রানেরই মতো দেখতে হয়।
সবার শেষে এখানে হলুদ স্টিচ যেখানে শেষ হয়েছে ঠিক তার আগের একটা গ্যাপেই আমি লাল সুতো দিয়ে স্টিচটা শেষ করে দিলাম। এদিক ওদিক দুদিকে সমান মাপে করলাম। পরবর্তী লাইনটাও যখন করব ঠিক একই প্রসেসেই করতে হবে। পরবর্তী লাইনটি আমি করছি দেখুন, হলুদ যেখানে শুরু করেছিলাম ঠিক তার নিচ থেকে এটি আমি করলাম এবং লালটি ঠিক তার আগেই রইল। এইভাবে আমি লাইনটি কমপ্লিট করব। এবারে লালটাও যখন করছি ঠিক লাল যেখানে শুরু করেছিলাম নিচে লাল সুতো দিয়ে স্টিচটি আমি সেই একইভাবে নিচে শুরু করছি, অর্থাৎ একটা আগে একটা পরে। এইভাবে এটি স্টেপ বাই স্টেপ অর্থাৎ গ্যাপে গ্যাপে স্টিচটি করতে হবে। শেষে দেখুন এইরকমই দেখতে হবে। এখানে আমি দু রকম কালার ব্যবহার করেছি আপনাদের সুবিধার বোঝার সুবিধার জন্য। আপনারা যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন বা একই কালারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসেসটা এইরকমই হবে। এখানে আমি অন্য একটি রান সেলাই করে নিয়েছি। এই স্টিচটাকে বলা হয় হলিবিয়ান রানিং স্টিচ, অর্থাৎ এখানে যে স্টিচ লাইনটি আমি করে নিয়েছি মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলি আছে এই গ্যাপগুলি আমি পরবর্তী লাইন যখন করব তখন এই গ্যাপগুলি পূরণ করতে হবে। অর্থাৎ দেখুন যেখানে যেখানে গ্যাপ আছে ঠিক তার আগে থেকে তুললাম এবং যেখানে শেষ হলো গ্যাপটি সেইখানে সুচটি আবার নিচ থেকে করে দিলাম, অর্থাৎ এই গ্যাপটাকে আমাকে পূরণ করতে হবে। দু রকম কালার দিয়ে করেছি আমি এখানে, তাতে দেখতে লাইনটি সুন্দর লাগে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। এইভাবে পুরো গ্যাপটা আমি পূরণ করে দেব। এইভাবে আমি লাইনটি পুরোটি কমপ্লিট করে নিলাম। দেখুন একটি অন্যরকম দেখতে। এবারে আমি যে স্টিচটি করছি সেটি সাদা রং রানি স্টিচের থেকে একটু অন্যরকম দেখতে হয়। তার কারণ হচ্ছে
এই স্টিচটি করার জন্য খুবই ছোট্ট ছোট্ট করে ফুঁড় তুলতে হয়, যেটা সাধারণ স্টিচের থেকে একটু অন্যরকম দেখতে মনে হয়। এই স্টিচটি সামনের দিকে ছোট ছোট স্টিচ হয় বলে পিছনের যে স্টিচগুলি থাকে সেগুলো খুবই বড় বড় হয়। দ্বিতীয় লাইনটিও আমি ওইভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে, অর্থাৎ গ্যাপে গ্যাপে স্টিচগুলি পড়বে। যতগুলি লাইন আমি করব ঠিক একই প্রসেসেই আমাকে এই স্টিচটি কমপ্লিট করতে হবে। দেখুন, এখানে আমি তিনটে লাইন করেছি, পিছন দিকটা বড় বড় আর সামনের দিকটা ছোট ছোট। এখানে প্রত্যেকটি স্টিচই বর্ডার লাইন করার জন্য ভীষণই আদর্শ। আমি এখানে সুতির কাপড় ব্যবহার করেছি এবং ছটি করে সুতো নিয়েছি সেলাইগুলো করার জন্য। বেশিরভাগই আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো সুতো ব্যবহার করতে পারেন।